নমস্কার, আমি সুমন। আজকে আমি আলোচনা করব সন্ত্রাসবাদ নিয়ে। এই ভিডিওতে আমরা জানব সন্ত্রাসবাদ কি, সন্ত্রাসবাদের কারণ কি, যুগের সাথে সাথে সন্ত্রাসবাদের অর্থ কি করে পরিবর্তিত হয়েছে, সন্ত্রাসবাদের প্রভাব কি এবং নার্কো টেরোরিজম কি। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সাম্প্রতিক বিশ্বে সন্ত্রাসবাদ একটি ভয়াবহ সমস্যা। অনেক নিষ্পাপ নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে এই সন্ত্রাসবাদ। অনেক মূল্যবান সম্পদ ধ্বংস করে সারা বিশ্বে আতঙ্কের জাল বিস্তার করেছে এই সন্ত্রাসবাদী চিন্তাধারা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির সাথে সাথে তথ্য ও প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। নতুন নতুন মারণাস্ত্র ও অভিনব বিনাশধর্মী কৌশল বিশ্ববাসীর মনে ভয় ও ত্রাস বাড়িয়েছে। কারণ আমরা সবাই জানি, এই পারমাণবিক যুগে যদি সন্ত্রাসবাদীদের হাতে পারমাণবিক অস্ত্র চলে যায়, তাহলে কিন্তু সারা বিশ্ব নিমিষেই শেষ হয়ে যেতে পারে। সন্ত্রাসবাদ কাকে বলে, এটির অ্যাকিউরেট সংজ্ঞা দেওয়া কঠিন। তবুও আমরা বলতে পারি, সন্ত্রাসবাদীরা হিংসার প্রয়োগ করে অথবা হিংসাত্মক কার্যাবলীর মধ্যে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায়। সন্ত্রাসবাদীরা সংঘবদ্ধ হয়ে কাজকর্ম পরিচালনা করে এবং তাদের উদ্দেশ্য সাধনের জন্য তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং মানসিক চাপ সৃষ্টি করে, যাতে জনগণের মধ্যে একটি ভয় সবসময় কাজ করে। অনেক সময় এই সন্ত্রাসবাদী সংগঠনগুলি হিংসাত্মক কাজের দায়িত্ব নেয় এবং এক শত্রু দেশ অপর এক শত্রু দেশকে ক্ষতি করার জন্য এইসব সন্ত্রাসবাদী সংগঠনদের বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকে। এখন আমরা জানব যুগের সাথে সাথে সন্ত্রাসবাদ কথাটির অর্থের পরিবর্তন কী করে হলো। প্রথমত হলো, 1930-এর দশকে সন্ত্রাসবাদ বলতে একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দমনপীড়নমূলক নীতিগুলোকে বোঝানো হতো, যেমন ইতালির ফ্যাসি দল, জার্মানির ন্যাৎসি দল এবং স্ট্যালিনের রাশিয়াতে যে শাসন ব্যবস্থা পরিচালিত ছিল সেখানে কিন্তু জনগণের ওপর প্রচুর অত্যাচার চালাত। এরপর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বহু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হিংসাত্মক বিদ্রোহ দেখা গিয়েছিল। এই হিংসাত্মক বিদ্রোহকে অনেকে সন্ত্রাসবাদ বলেছেন, কিন্তু এই হিংসাত্মক বিদ্রোহকে সন্ত্রাসবাদ বলা উচিত নয়, কারণ স্বাধীনতা সংগ্রামীরা কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। যেমন ঔপনিবেশিক শাসন বলতে ভারতে কিন্তু ব্রিটিশরা ছিল, তাই ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে সরানোর জন্য বা তাদের তাড়ানোর জন্য আমরা কিন্তু হিংসাত্মক পথেও গিয়েছিলাম। তো এটাকে কিন্তু সন্ত্রাসবাদী আন্দোলন বলা যায় না, এটা হলো স্বাধীনতা আন্দোলন। আর যারা এই আন্দোলন করেছিল তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, তৃতীয়ত হলো, 1970-এর দশকে উদার গণতান্ত্রিক কিছু দেশে বামপন্থী, মার্ক্সবাদী, লেনিনবাদী ও মাওবাদী দল গড়ে উঠেছিল। এরা সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ছিল। চতুর্থত হলো, 1980-এর দশকে কিছু রাষ্ট্র সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছিল, অর্থাৎ এই সব রাষ্ট্র তাদের দেশে সন্ত্রাসবাদকে লালন পালন করেছে, যেমন ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, এই সব দেশ কিন্তু সন্ত্রাসবাদকে প্রচুর সমর্থন করেছিল। এইভাবে যুগের সাথে সাথে দেখো সন্ত্রাসবাদের কিন্তু অর্থের পরিবর্তন ঘটেছে। এবার আমরা জানব সন্ত্রাসবাদের কারণ কি। সন্ত্রাসবাদের কারণ নিয়ে প্রধানত তিনটি মতবাদ আছে, এক উদারবাদী মতবাদ, দুই রক্ষণশীল মতবাদ এবং তিন বাস্তববাদী মতবাদ। প্রথমে আমরা জানব উদারবাদী মতবাদ কি বলেছে। উদারবাদীদের মতে, সমাজে যারা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে বঞ্চিত তারাই কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে যুক্ত হয়, আর এখান থেকেই কিন্তু সন্ত্রাসবাদের জন্ম। দ্বিতীয়ত হলো রক্ষণশীল মতবাদ। রক্ষণশীলদের মতে, সন্ত্রাসবাদীরা নিজেদের ধর্মের অথবা নিজেদের জাতি নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে অন্য জাতিরা থাকলে তাদের ওপর অত্যাচার চালায়। তৃতীয়ত হলো বাস্তববাদী মতবাদ। বাস্তববাদীদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দাবি দেওয়া আদায়ের জন্য এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয়। এই সন্ত্রাসবাদ সৃষ্টির আরেকটি কারণ হলো, বহু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের বিরোধী গোষ্ঠীগুলিকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে,
যাতে প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি ও অস্থিরতা বজায় থাকে। এছাড়াও আমরা বলতে পারি যে জনসাধারণের সামনে যদি অস্ত্র থাকে তাহলে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাবেই, যেমন পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশে কিন্তু সন্ত্রাসবাদ সবসময় লেগেই থাকে, এরা পারলে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। যাই হোক, এবার আমরা সন্ত্রাসবাদের প্রভাব নিয়ে আলোচনা করব। প্রথম ও প্রধান প্রভাব হলো প্রাণহানি, অনেক সাধারণ মানুষের জীবন চলে যায় এই সন্ত্রাসবাদের জন্য। দ্বিতীয়ত হলো সাধারণ মানুষের জনজীবনে অশান্তি নেমে আসে। তৃতীয়ত হলো সন্ত্রাসবাদ দমনে একটি রাষ্ট্রের বহু অর্থ ব্যয় করতে হয়, এই অর্থ যদি সেই রাষ্ট্রটি তার উন্নয়ন ও প্রগতিতে ব্যবহার করত তাহলে রাষ্ট্রটির অনেক ডেভেলপ হতো। সেখানে এই অর্থ এই বিনা কারণে নষ্ট হওয়ায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও প্রগতিতে বাধা সৃষ্টি করে এই সন্ত্রাসবাদ। চতুর্থত হলো সন্ত্রাসবাদ একটি রাষ্ট্রের প্রতি ঘৃণা ও অবিশ্বাসকে বৃদ্ধি করে। যেমন দেখো, পাকিস্তানকে কিন্তু কোনো দেশই বিশ্বাস করে না, তাই তো? এবার আমরা নার্কো টেরোরিজম নিয়ে আলোচনা করব। সন্ত্রাসবাদীরা প্রচুর অর্থের বিনিময়ে মাদক দ্রব্যের চোরাচালান করছে এবং এই অর্থ দিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এছাড়া এই সন্ত্রাসবাদীরা কী করে, বহু যুবককে এই মাদক দ্রব্যে নেশাগ্রস্ত করে ফেলে। সন্ত্রাসবাদীরা এইসব মাদক দ্রব্যের লোভ দেখিয়ে বহু শিশু ও যুবককে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত করছে। পাকিস্তান ও আফগানিস্তানের বহু মানুষ এই সব সন্ত্রাসবাদী কাজে অংশ নিচ্ছে। তা এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।